আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, আমি সেই অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। কপিলা বস্তু, রাজা শুদ্ধোদন আর রানী মহামায়া দেবী, রাজনন্দন সিদ্ধার্থ গৌতমের জন্ম লুম্বিনী উত্থানে। তিনি অহিংসার বাণী নিয়ে নিয়ে অশান্ত অশান্ত বিশ্বে বিশ্বে শান্তি শান্তি প্রতিষ্ঠা আর আর মানব মানবজাতির জাতির দুঃখ দুঃখ মুক্তি মুক্তি সহ সহ জন্ম জন্ম জরা জরা ব্যাধি ব্যাধি মৃত্যু মৃত্যু থেকে থেকে মুক্তির মুক্তির উপায় উপায় খুঁজতে খুঁজতে রাজসিংহাসন রাজসিংহাসন পরমা পরমা সুন্দরী সুন্দরী স্ত্রী স্ত্রী যশোধরা যশোধরা ও ও সদ্যজাত সদ্যজাত পুত্র পুত্র রাহুলের রাহুলের মায়ার মায়ার বন্ধন বন্ধন ছিন্ন ছিন্ন করে করে 29 বৎসর বৎসর বয়সে বয়সে গৃহত্যাগী গৃহত্যাগী হয়ে হয়ে নীল নীল আকাশের আকাশের নিচে নিচে প্রকৃতির প্রকৃতির ছায়াতলে ছায়াতলে নেমে নেমে এসেছিলেন এসেছিলেন 2500 বছরেরও বছরেরও আগে। আগে 6 বছর বছর কঠোর কঠোর সাধনা সাধনা গবেষণা গবেষণা ও ও তপস্যার তপস্যার পর পর 35 বৎসর35 বৎসর বয়সে বয়সে গয়ার গয়ার বুধিমূলে বুধিমূলে বুদ্ধত্ব বুদ্ধত্ব লাভ লাভ করেছিলেন। করেছিলেন। দীর্ঘ দীর্ঘ 45 বৎসর 45 বৎসর দেবমানবের দেবমানবের প্রভূত প্রভূত কল্যাণ কল্যাণ সাধন সাধন করে করে 80 বৎসর80 বৎসর বয়সে বয়সে কুশীনগরে কুশীনগরে যমকশাল যমকশাল বৃক্ষের বৃক্ষের নিচে নিচে মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ প্রাপ্ত প্রাপ্ত হয়েছিলেন। হয়েছিলেন। জগতে জগতে একমাত্র একমাত্র তথাকথিত তথাকথিত জন্ম, জন্ম, বুদ্ধত্ব বুদ্ধত্ব লাভ লাভ আর আর মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ এই এই 3টি তিনটি বিশেষ বিশেষ ঘটনা ঘটনা সংঘটিত সংঘটিত হয়েছিল হয়েছিল প্রকৃতির প্রকৃতির ছায়াতলে ছায়াতলে শুভ শুভ বৈশাখী বৈশাখী পূর্ণিমা পূর্ণিমা তিথিতে, তিথিতে, যা যা আজ আজ বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা নামে নামে সর্বাধিক সর্বাধিক সুপরিচিত। সুপরিচিত। একমাত্র একমাত্র গৌতম গৌতম বুদ্ধ বুদ্ধ পৃথিবীর পৃথিবীর সর্বজীবের সর্বজীবের প্রতি প্রতি মৈত্রী মৈত্রী করুণা করুণা মুদিতা মুদিতা আর আর উপেক্ষা উপেক্ষা দ্বারা দ্বারা বলেছিলেন, বলেছিলেন, জগতের জগতের সকল সকল প্রাণী প্রাণী সুখী সুখী হোক। হোক।